কলকাতা থেকে প্রত্যক্ষ করা গেল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। তবে কলকাতার সর্বত্র পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যায়নি, কারণ মেঘলা আকাশ এবং ধোঁয়াশা, যার জেরে মূলত সেন্ট্রাল কলকাতা থেকে উত্তর এবং দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ অঞ্চলে আংশিক চন্দ্রগ্রহণ প্রত্যক্ষ করা হয়েছে। তবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ সবচেয়ে ভালো দেখা গিয়েছে কলকাতার শহরতলি অঞ্চলে। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ শুরু হয়ে গিয়েছিল বিকেল 3:27। কলকাতায় তা প্রত্যক্ষ করা গিয়েছিল 3:45 নাগাদ। স্বাভাবিকভাবেই এই সময় দিনের আলো থাকে, ফলে খালি চোখে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ প্রত্যক্ষ করার কথা ছিল না। বাইনাকুলার এবং শক্তিশালী টেলিস্কোপের মাধ্যমে গ্রহণ প্রত্যক্ষ করা যাবে বলে জানানো হয়েছিল। আস্তে আস্তে আলো কমে এলে খালি চোখে প্রতিভাত হয় পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। বহু মানুষ এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণকে ভিডিও বন্দী করে সোশ্যাল মিডিয়াতেও শেয়ার করেছেন। ব্লাডি মুন বলতে এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণে যে লাল রঙের চাঁদের কথা বলা হচ্ছিল, কলকাতার আকাশে তার সেভাবে দেখা মেলেনি। এর জন্য জ্যোতির্বিজ্ঞানীরা দূষণ এবং ধোঁয়াশাকেই দায়ী করেছেন। কলকাতায় মূলত গ্রহণ শেষ হয়ে যায় সন্ধে 6:30 নাগাদ। কলকাতা ছাড়াও আগরতলা, গুয়াহাটি, কোহিমা, ভুবনেশ্বর, পাটনা, শ্রীনগর, দিল্লি, গুরুগ্রাম, নয়ডা, চণ্ডীগড়, মুম্বাই, নাগপুর, হায়দ্রাবাদ, বেঙ্গালুরু এবং চেন্নাই থেকে এই চন্দ্রগ্রহণ দেখা গিয়েছে। চাঁদ, পৃথিবী এবং সূর্য যখন একই সরল রেখায় প্রকাশ পায়, তখনই হয় পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। 2022 সালের এটাই শেষ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। এরপর 2025 সালের মার্চ মাসে ফের চন্দ্রগ্রহণ দেখা যাবে। এশিয়ানেট নিউজ বাংলা। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।